আলাইকুমুসসালাম ওরহমতুল্লাহ বরকাতু। মোহতারামতিউর রহমান ভাই রিয়াদ থেকে আপনি প্রশ্ন করেছেন যে রিজিক বাড়ানোর জন্য বা কাজ পাওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা, তদবির আছে কিনা জানাবেন। মোহতারাম ভাই, প্রথমত আপনাকে বলবো যে এ বিশ্বাস আমাদের রাখতে হবে, ভাগ্যে যতটুকু রিজিক আছে ততটুকুই আপনি পাবেন, এর বেশি পাবেন না। এটা প্রত্যেকেরই ক্ষেত্রে আমাদের। তারপরে রিজিকের বিষয়ে বেশ কিছু উপায় অবলম্বন আপনি করতে পারেন, যার অন্যতম হলো আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে তাওয়াক্কল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। এই জন্য আল্লাহর উপরে দৃঢ় আস্থা এবং ভরসা রাখবেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদের সময় যে কোনো একটা ব্যবস্থা করে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এবং এমন স্থান থেকে তাকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারে না। এরপরে তৃতীয় উপায় আপনি অবলম্বন করতে পারেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ সূরা নূহ এ নূহ আলাইহিস সালামের ভাষায় বলছেন যে আমি তাদেরকে বললাম আকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি তাদেরকে বললাম যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আর বিনিময়ে তোমাদের জন্য কি করবেন, ইউরসিল ইসসামা আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আকাশ থেকে ওজর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন যার দ্বারা রিজিক উৎপন্ন হবে। ওয়ুমদিদ কুম্বি আমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে সম্পদ দ্বারা আল্লাহ তাআলা শক্তিশালী করবেন বা সাহায্য করবেন, এবং সন্তান সন্ততি দ্বারা। ওয়া ইয়াজআলুকুম জান্নাতিন ওয়া ইয়াজআলুকুম আনহারা, এবং মহান রব্বুল আলামিন তোমাদেরকে দেবেন নির্ঝরণী এবং উদ্যানসমূহ। তো এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। তাছাড়া চতুর্থ আপনি উপায় হিসেবে গ্রহণ করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাররাহু আইন ইউনসআলাহু ফি আসারিহি আও কামা ক্বাল আলাইহিস সালাম, এভাবে একটি হাদিস বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি চাইয়ে তার রিজিকে বরকত দেওয়া হোক এবং তার দীর্ঘায়ু সে দীর্ঘায়ু লাভ করুক, এটা যে চাই ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে, তো আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর রাখবেন। আর যারা গরিব আপনার চাইতেও গরিব আছে তাদেরকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করবেন। তো এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনার রিজিকের দ্বার উন্মুক্ত করবেন। আর সাথে সাথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া এটা মহৌষধ মুমিনের জন্য, যে কোনো জিনিসে বিপদে মুমিন দোয়া করবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দোয়া কবুল করবে। আর আরেকটা বিষয় যেটা দুনিয়াবিগতভাবে অবশ্যই করণীয় সেটা হলো রিজিকের জন্য রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন যে ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, দুনিয়ার প্রতিটি কোণায় তোমরা ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। এই জন্য রিজিকের জন্য বিভিন্ন জায়গাতে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করার পরে হ্যাঁ দুনিয়াবি চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আর এছাড়াও আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এই জন্য তদবিরগুলোর সাথে সাথে দুনিয়াবি যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। বিভিন্ন জনের সাথে আপনি যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো কাজ মিলিয়ে দিবেন। আল্লাহ যেন আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার টেনশন এবং যাবতীয় সমস্যা দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি ভক্ষণের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।